আওয়ামী লীগকে তালিকা করার হুমকি দিয়ে লাভ নেই। মামলা হামলার ভয় পায় না এই দলের নেতাকর্মীরা। বিএনপি নেতাদের এক বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জানান, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সহায়তা করার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর আব্দুর রাজ্জাক। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না এবং নির্বাচন, এই নির্বাচন কমিশনের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, এমন যে কালকেই যেন ওনারা সরকার গঠন করবে আর আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমাদেরকে বিচারের হুমকি দিয়ে বিচার করবেন ক্ষমতায় এসে, এটা আপনারা দিয়ে নেন। আমরা যে কোনো পরিস্থিতি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব। আমি সাবধান করে দিচ্ছি, আপনারা এই ধরনের হুমকি দিবেন না।